নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব চিকেন স্টিক পকোড়া। এখানে নিয়ে নিচ্ছি চিকেন, 250 গ্রাম মতো চিকেন, বড় বড় করে কাটা পেঁয়াজ, একটু লেবু আর ধনে পাতা, এগুলো একসঙ্গে এখন আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে ধনে পাতা, এবং তারপরে দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণে নুন, পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরে এখানে দেব একটু আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে এবার দেব এতে লেবুর রস, পাতি লেবুর রস, এগুলো দিয়ে একসঙ্গে ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেলে এটাকে আমি খানিকক্ষণের জন্য রেস্টে রেখে দেব, প্রায় আধ ঘন্টা মতো এটাকে আমি ঢেকে রেস্টে রেখে দেব। আধ ঘন্টা হয়ে যাওয়ার পরে এটাকে আমি তুলে ভালো করে দেখে এবার এটাকে আমি বাম্বু স্টিক দিয়ে এর ভেতরে আটকে নেব, এর ভেতরে ভালো করে গেঁথে নেব এটাকে একটা একটা করে সুন্দর করে। প্রথমে মাংস, তারপরে পেঁয়াজ, তারপরে আবার মাংসের টুকরো, আবার পেঁয়াজ, এরকম করে আমি একটা একটা করে সবগুলো বানিয়ে নেব। এখানে আমি বাম্বু স্টিক নিয়েছি, সুন্দর করে একটা একটা করে আমি বাঁধিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দরকার তোমাদের। তোমরা পাশে না থাকলে আমি আগাতে কোনো দিনও পারবো না। তো আমার ভিডিওটা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার তো করবেই, নাহলে আমি কখনো আগাতে পারবো না, তোমরা সেটা ভালো করেই জানো, তোমাদের সাহায্য ছাড়া। তো এখানে আমি একে একে সবকটা বানিয়ে নিয়েছি, এখানে সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার আমি এখানে আগে থেকে করে রাখা একটা ব্যাটার, এর মধ্যে কর্নফ্লাওয়ার, ডিম, সামান্য পরিমাণ নুন আর গোলমরিচ রয়েছে। এখানে আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা আমার আগে থেকে গরম করতে বসানো ছিল, তেলটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি সেই ব্যাটারটার মধ্যে চামচ দিয়ে ভালো করে গুলিয়ে, হাতে লাগবে না তার জন্যে, আমি হাতে যাতে না লাগে চামচ দিয়ে আমি এরকমভাবে একটা একটা করে এরকমভাবে কভার করে নিচ্ছি ব্যাটারটা দিয়ে, সুন্দর করে যাতে চারিদিকে লাগে সেরকম ঘুরিয়ে ঘুরিয়ে চামচটা দিয়ে আমি ব্যাটারটা কভার করে নিচ্ছি এর ভেতরে। তো এটা ভালোভাবে একদম হয়ে যাচ্ছে, দেখো। এভাবে করলে তোমরাও বাড়িতে এভাবে করবে, তাহলে হাতে লাগবে না একদম। এভাবে করে আমি গরম কড়াইতে তেলের মধ্যে এই যে ছেড়ে দিয়েছি, এটা এবার আস্তে আস্তে ভাজা হবে। এটা ভাজা হয়ে গেলে বন্ধুরা এইভাবে তোমরাও বাড়িতে করে খেয়ে দেখবে। আর আমি জানি তোমরা ইতিমধ্যে অনেকেই এইভাবে করে খাওয়া হয়ে গেছে তোমাদের, এটা যারা খেয়েছো তারাও জানো, আর যারা খাওনি তারা অবশ্যই খেয়ে দেখবে। এটা খেতে অবশ্যই খুবই সুন্দর আর খুবই ভালো, আর খুবই কি বলবো, টেস্টি হয়েছিল এটা খেতে। তা এটা আমি এটা আরও কটা দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি, একসঙ্গে খুন্তি দিয়ে নাড়িয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তা এখানে আমি এক তিনটে চারটে টিস্যু পেপার নিয়েছি, টিস্যু পেপার না সরি, এটা হচ্ছে রোল পেপার। রোল পেপারের উপরে আমি একটা একটা করে দিচ্ছি, ভাজা হয়ে যাওয়ার পরে এর উপরে দিচ্ছি, যাতে অতিরিক্ত যেই তেলটা সেটা পেপারটা সোপ করে নেয়। তো এখানে আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ সবকটা, এখানে সবকটা ভাজা হয়ে গিয়েছে। তা এখানে আমি একটা থালার মধ্যে নিয়ে এটা আমি একটা একটা করে সাজিয়ে দেবো, এর মধ্যে টমেটো কেচাপ দিয়ে নেবো। এই রেসিপিটা খেয়ে আমার মা আর ছেলে খুবই ভালো বলেছে, ওদের খুবই ভালো লেগেছে। তো তোমরা যারা যারা খাওনি অবশ্যই বাড়িতে করে খাবে, একবার হলো খুবই টেস্টি, খেতে খুবই অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেক দিন অন্য আরেকটি রেসিপি নিয়ে, অবশ্যই আমার চ্যানেলের নতুন রেসিপি নিয়ে। আর জানি না অন্য চ্যানেলে হয়তো হয়েও গিয়েছে এর আগে, তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে, অন্য আরেকটি রেসিপি নিয়ে। তো আজকের জন্য টাটা, বাই বাই, সি।